আই কাবিলা, শুভ হাবু ভাইয়া শিমুলে সাক্ষী রাখি, ভাষা ভাইয়ের ব্যবসার লাই 10,000 টাকা দিতেছি, 10,000 টাকা এলো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আচ্ছা ভাইয়া, আপনার কোম্পানি এবং আমার লগে আছি .com উভয় যদি আমরা একটা কোলাবোরেশন করি, ওটাকে আমরা আমার যে ওয়েবসাইটটা আছে লগে আসি .com ওইটার ভিতরে ধরুন যে আপনাদের জন্য আলাদা একটা সেগমেন্ট করলাম আন্ডারওয়ার্ল্ডের জায়গা পাওয়া যায়। আমার কাস্টমাররা যখন লগে আসি .com এ ঢুকলো প্রোডাক্ট কেনার জন্য, তখন দেখা গেলো ওই সেগমেন্টে ঢুকে কিছু জায়গা কিনল। সো আপনিও লাভবান হলেন, আমিও লাভবান হলাম। আমার কেমন লাভ হলো? এইটা তো আসলে ডিপেন্ড করছে হচ্ছে সেলের উপরে, সেল যেরকম হবে সেরকম লাভ। তাহলে তুমি আমার কাছ থেকে একবারে 3-4 হাজার জায়গা কিনে লো না ভাইয়া? সরি, আমরা তো আসলে এইভাবে প্রোডাক্ট কিনি না। তাহলে তো লগে আসি .com এ আমার জায়গা বেঁচে লাভ কি? এটা তো আমি দূরে থাক .com এও ব্যস্ত পারো, তাই না? আচ্ছা এগুলো লাগবো না, তুই আমার ক্যাশ কিছু দিয়ে দিলাম কর ভাইয়া। কি লোন চাচ্ছি? ওরকমই আর কি, মনে কর সুদ মুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আপনার কত টাকার মতো লোন লাগতে পারে? তুই কত দিতে পারবি? আল্লাহর রহমতে আপনাদের দয়ে 5-10 লাখ টাকা তো দিতে পারি, কোনো সমস্যা নেই। মানে চলে দে। সরি ভাই, আমি তো এত টাকা ক্যাশ নিয়ে ঘুরি না। আপনার টাকা লাগবে? জাস্ট আপনার 2 কপি ছবি আর এনআইডির ফটোকপি দেন, আমি আমার লয়ারকে বলে দিচ্ছি। সো লয়ার টোটাল প্রসেসটা করে আপনার সাইন নিয়ে টাকাটা দিয়ে দেবেন। লয়ার সাইন এইসব লাগবে কেন? আশ্চর্য বিষয়, আপনি এতগুলো টাকা নিচ্ছেন, এটা একটা প্রসেসের ভিতর যেতে হবে না? ডিড ডকুমেন্ট ছাড়া কি হয়? ধর আমি মরে গেলাম তখন? আপনি যদি মরে যান সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, কিছু করার নেই। আচ্ছা মরলাম না, আমার ব্যবসায় লস করলাম বা ব্যবসাটা খারাপ হলো না, তখন তখন যেটা দাঁড়াবে যে আমাদের ডিট অনুযায়ী যে আপনার যে ডেট টাকা দেওয়ার ডেট, এইটা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন নিব। ওরে, আচ্ছা সহজ কোনো রাস্তা নাই? ধর আমি এত টাকা নিলাম না, সামান্য নিলাম, তখনও কি সইসা করতে লাগবে? সামান্য বলতে কত? ধর 1,050। আশা ভাই, এটা কি বললেন আপনি? 1,050-এর টাকার জন্য আমি আপনার ডিট ডকুমেন্টস করব? যখন মন চাই আপনি নিয়ে নিন। তাহলে তো এখন আমি তো এত ক্যাশ নিয়ে ঘুরে না। আচ্ছা দেখি, অল্প কিছু আমার থাকতে পারে, ধরেন এখানে গুনে দেন। কাশিমপুর সংক্রান্ত কোনো ঝামেলা হইলে আমারে জানাস, ঠিক আছে? অল্লোকে দেখা হইলো, একটু আলাপ পারতেছিলাম। বাবুরে, দামি জিনিসের একটা ব্যাপারই আলাদা, কেন? কি নিয়ে কথা বলতে আসছিস? আরে আর মোবাইল এটা লই, তোরা কেন জানে? তোরা কি এরকম জীবনে ইউজ করছিস? হ্যাঁ, কি একটা ইউজ করবে? ওই কবিলা, ওই আমগো যে টাকাগুলো আছে ওখান থেকে আমার 50,000 টাকা দে। আমগোটে আমি বুঝি না কোনটা। আরে বড় যে টাকা দিছে ওখান থেকে আমার 50,000 টাকা দে, ব্যবসা করবো, জায়গার ব্যবসা। আপনার কি মনে হয় আমরা একটা বলদ হালি? কেন এটা হিসেবে খেলে টিয়া বাইরে? হ্যাঁ, তার একটা বলদ বলার কি আছে? টাকা চাইছি টাকা দিবি। আমার একটা বাবলিটি আছে, মুই আর কাবিলিটি সামনে অ্যাকাউন্টে মুগর ধারে টাহা জমা রাখছেন। এখন আপনার ব্যবসার লিখে টাহা দরকার, মুগর ধারে টাহা চাইতেছেন, যান নি একে একটা পড়েন। আরে বেটা, টাকাগুলো তো বইয়া রয়েছে, আমি আমার ব্যবসার কাজে লাগাই, লাড়ি চালি, কিছু লাভ করি বেটা। এই পাশা ভাই, এই এমন এমন সময় আসছিল সারা দিন যে কইতেন আমরা পেলে বিভিন্ন জায়গায় ভাইবারাদার আছে, আন্ডারওয়ার্ল্ডের ডন আছে, শিশু সন্ত্রাসী আছে, তো হিগুনো কাছে টি আমি এসেছান, অন্তর ছুটিটি আসান হিগুনো কাছে ব্যবসা লে, সমস্যা কি? আরে ব্যাপার, ওরা তো কাটা লাইনের লোক, জাঙ্গেল লাইনের না, জাঙ্গেল লাইনে তো আমি নতুন। তো আমনে হেতা করে জায়গার কথা বলা দরকার কি? আমনে কোন জায়গায় অন্য ব্যবসা করুন, টিয়া দে। আরে হেতা কথা নিয়ে কথা বলে টিয়া লন, সমস্যা কি? হেতা তো অনেক বড় বড় লাইনে ব্যবসা করে, ইউরোপ একটা ব্যবসা করেন, যান টাকা দিবি না? মুই তো জীবনেও দেব না। কবিলা বলে গেলো দিতাম। আর ভাই, আপনি একটা জিনিস কিলে বুঝেছেন, আপনি জায়গার ব্যবসা করবেন, আপনার কাছে টিয়া নাই, এত বড় ব্যবসা করার দরকার কি আপনার? আপনি হেরুমে যে 2-4টা জায়গা দিয়ে রাস্তা বই যান, মানুষ তো ছোট তুলো শুরু করে, শুরু করো না। আপনি শুরুতে 100,000 টাকা লাগবো, বাবা আল্লাহ কত বড় ব্যবসায়ী আপনি। মনে রাইস, আমার এই জায়গার ব্যবসা আর আমার কোম্পানি একদিন অনেক বড় হইব, সেইখানে তোরা চাকরির লেগে আমার হারা দিন ফোন দিবি, আমি ফোন ধরুম না।
কাইটা দিন ভাইয়া, দোয়া করি ভাইয়া, আমনেরে আল্লাহ জাহাঙ্গীর ব্যবসাতে অনেক বড় বড় করুক ভাইয়া, দোয়া করি ভাইয়া। আর আর গড় রাত্রিলে যদি বাপ নাও থাকে, আই আমরা আন্ডার ওয়ার্ল্ডে চাকরিলে বই থাকতাম না ভাইয়া, আই জীবন আমরা ফোনও দিতাম না। আপনি কি বাংলা ভাষা ঠিক করে বলতে পারেন না? উল্টা পাল্টা গুলো কি বলেন? কথা কইস না, বাংলা আমি ঠিকই জানি, তোরাই জানো না বেটা, কথাবার্তা ঠিক করে কইস না হলে ধরে মানে বুঝলাম না তো, বোরন কি আমাকে সব টাকা শোধ করছে? হিগা যুদ্ধ টিয়া দিছে, হ্যাঁ তো আমরা 10,000 টাকা দিছি। আর বোরন যদি সব টাকা দিয়েও থাকে আমাকে, আমরা কিন্তু 10,000 টাকা আর বেশি 10টা টাকা হইতেন না। ও বড় তোরাটা কইছ 10 টাকার সমান ভাগইবো? কার সমান ভাগইবে কে? মানে তো মোরার কাবিলার সেমিস্টারে টাকা ছিল অনেকগুলো, সবচেয়ে বেশি টাকা ছিল হাবুবের বিদেশে যাওয়ারটা। আপনি দুই সবে কোনো টাকাই পান না, আপনি নিজে পিড়ি দেয়ে ব্যবসা করার লেগে বোরানে টাকা দিয়েছেন, এটা এমআই দিয়ে দিয়েছে। আপনি আবার আন টাকা আছেন, লোভি মানুষ কোথাকে? আমি 10,000 টাকা লোবো না, আমার 50,000 টাকা লাগবে। এই কিরে হাবু, কথা কস না কাপড়া, দেখছস কি করতেছ আমার লগে? আপনি কি টিয়াটা লইবেন নাকি লইবেন না? বেটা আমি তোকে ভাই ব্রাদার, তোর মায়ের এত টাকা, তোর বাপের এত টাকা, তোরা তো আমার 50,000 টাকা দিয়ে ব্যবসা হেল্প করতে পারস, পারস না? এই নমনীয় গলায় গা দিয়ে যদি সাহায্য চাইতেন শুরুর তুন, 10,000 টাকা না আপনার চাইলে কলজাটা দিয়ে দিতাম হইতাম। আমার কলজা লাগবো না, আমার টাকাও লইব। ভালো করি সান, শুভ হাবু ভাইয়া শিমুলে সাক্ষী রাখি, ভাষা ভাইয়ের ব্যবসার লাই 10,000 টাকা দিতেছি, 10,000 টাকা এলো। ইটো করস কা বেটা, ফোন তো মুকলাম, এটা কি কইলো ভাইয়া? আমি তো বুঝলাম না কিয়া কইলো। আর ভাই ভিডিও কিলে কইতো না, আমরা তো 10 মিনিট পর টিয়াটা কথা বলি দিবেন, ধরেন টিয়া লন। এ শুভ এত তুমি সাইন লো, না 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 সাইন, যা সাইন দিতে বুকে, কারণ আপনারা আমরা দুই পয়সা বিশ্বাস করি না, সাইন করেন। ওই হাবু বেটা কিছু কস টাকা, দেখছো তোরা আমার অপমান করতেছে, 10,000 টাকার লেগে সই করতে কইতাছে। দাদু অপমান করলো কথা, আপনি তো স্বাক্ষর দিতে বলছেন না, স্বাক্ষর দিয়ে দেন। সাইন কি দিতে না হইবে নাকি টিপ সই দিতে হইবে? না ভিডিও কর ভালো ভালো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।